সাদা বলে দুর্দান্ত সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু লাল বল যেন তার কথাই শুনতে চাচ্ছে না, তাই তো চোখে মুখে বিরক্তির ছাপ। টাইলসের ওপর মেশিনে ছোড়া বলে ডিফেন্স করছিলেন শান্ত, কিন্তু ঠিকঠাক টাইমিং মিলছিল না, একটা বল এসে গ্লাভসে লাগে। শান্ত তখন মেজাজ হারান, চরম বিরক্ত হয়ে পুনরায় সেই বলে আঘাত করতে গিয়ে আবার নিজেকে সামলে নেন। বৃহস্পতিবার ইন্ডোরে নেটে দীর্ঘ সময় লাল বলে প্র্যাকটিস করেছেন নাজবুল, তবে যতটানা বল মোকাবেলা করেছেন তার চেয়ে বেশি সময় দিয়েছেন টেকনিক ইম্প্রুভে। টাইগারদের হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে আছেন ছুটিতে, গুরু দেশে নেই তাই বলে কি থেমে থাকবে শিষ্যরা? এদিন দেশি কোচ সোহেল ইসলামের অধীনে ক্লাস করেন শান্ত তাইজুলরা। ডিফেন্স করার সময় শরীরে ভারসাম্য কীভাবে বজায় রাখতে হবে ঘাড়ে হাত দিয়ে সেটাই যেন বোঝাচ্ছিলেন সোহেল। বডি ব্যালেন্স, হাত পায়ের পজিশন, ব্যাটের অবস্থান ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে দীক্ষা দেন এই ব্যাটারকে। সর্বোপরি টেকনিক্যাল দিকগুলোর প্রতি বিশেষ নজর দিয়েছেন শান্ত, তা আজকের অনুশীলনের দৃশ্যগুলো দেখলেই বোঝা যায়। টেকনিক্যাল ফল্টগুলো ঠিক করে এবার ব্যাট করতে যান তিনি। শুরুতে মেশিনে ছোড়া বলগুলো সফলভাবে মোকাবেলা করতে পারেননি, এরপর আবার কোচ সোহেলের পরামর্শ নেন। কোচের পরামর্শ মেনে ব্যাট করে পরবর্তীতে খেলেন দারুণ সব শট। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়েছেন টাইগার পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ, বল করছেন পুরো দমে। আফগানিস্তানের সাথে টেস্ট খেলতে আর কোনো বাধা নেই, স্কোয়াডে জায়গা পেলে দুই সিরিজ পর আবারও মাঠে নামবেন তাসকিন। বারবার ইঞ্জুরির কবলে পড়লেও সব ফর্মেটেই খেলা চালিয়ে যেতে চান এই পেসার। এর আগে বলেছিলেন গা বাঁচিয়ে খেলা তার পক্ষে সম্ভব নয়, নিজেদের সেরাটা দিয়েই খেলতে চান তিনি। টেস্টে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম, কেবল নিয়মিত মুখ বললে কম হবে, টেস্টে টাইগারদের অন্যতম বোলিং অস্ত্র তাইজুল। তার স্পিন ঘূর্ণিতে কুপকাত করেন প্রতিপক্ষ ব্যাটারদের। বিগত কয়েক বছর টেস্টে ধারাবাহিক পারফরমেন্স করে দলের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন এই বোলার। আফগানদের বিপক্ষেও সেই ভরসার প্রতিদান দিতে নিজেকে প্রস্তুত করছেন তাইজুল। নেটে তাইজুল যখন বল করছিলেন তার বোলিং অ্যাকশন ভিডিও করেছেন কোচ সোহেল, পরে সেই ভিডিও দেখিয়ে তার ভুলগুলো ধরিয়ে দেন। ভুল সূত্রে তাইজুল আবার বল করেন। অধিকাংশ সময় বিদেশি কোচরা কিছু সময়ের জন্য কোচিং করাতে আসেন, কিন্তু দেশি কোচরা সবসময় ক্রিকেটারদের পর্যবেক্ষণ করেন, তাদের হাত ধরে বেড়ে ওঠে খেলোয়াড়রা, তাই ক্রিকেটারদের যে কোনো ভুল কিংবা পরিবর্তন খুব সহজে চোখে পড়ে দেশি কোচদের। এজন্য আফগানিস্তান টেস্টের আগে নিজেদের ভুলগুলো ঠিক করতে সোহেলের কাছে তালিম নিয়েছেন শান্ত তাইজুলরা। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম।